ডক্টর ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান, তবে আবারও পেতে পারেন আরও একটি নোবেল পুরস্কার। সম্প্রতি 3-0 তত্ত্ব হাজির করার মাধ্যমে তিনি গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন। শুধুমাত্র এই তত্ত্বের জন্য এই ডক্টর ইউনুস ভবিষ্যতে আবারও নোবেল জয়ীদের তালিকায় আসতে পারেন। কিন্তু কি আছে তার এই 3-0 তত্ত্বে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 3-0 তত্ত্ব অনুযায়ী পৃথিবীকে বসবাস উপযোগী করে গড়ে তুলতে হলে আমাদের মাত্র 3টি শূন্য অর্জন করতে হবে। সেগুলো হলো শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। এটি শুধু একটি তত্ত্ব নয়, বরং নিরেট বাস্তবতা, যেটি ডক্টর ইউনুস বহু আগেই বুঝতে পেরেছিলেন। এই তত্ত্বের উপর ভিত্তি করেই ফ্রান্স 2016 সালে অলিম্পিক গেমস আয়োজনের আবেদন জানিয়েছিল। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও এই থিমকে স্বাগত জানিয়ে 2024-এ প্যারিস অলিম্পিক আয়োজনের সিদ্ধান্ত নেয়। 2015 সালের কথা, সে বছরের 28 মে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস 2015 উদযাপনকালে ডক্টর ইউনুস 3-0 তত্ত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। ডক্টর ইউনুস বলেন, এই 3টি শূন্য অর্জন করতে আমাদের প্রয়োজন তারুণ্য, প্রযুক্তি, সুশাসন ও সামাজিক ব্যবস্থা। যদি এই 4টি সংমিশ্রণে আমরা 3-0 বাস্তবায়ন করতে পারি, তাহলে পৃথিবী হবে টেকসই ও সমৃদ্ধশালী। সারা বিশ্ব থেকে আসা সামাজিক ব্যবসার বিশেষজ্ঞদের সামনে টেকসই উন্নয়নে এই তত্ত্ব তুলে ধরে তিনি ব্যাপকভাবে প্রশংসিত হন। ওই সম্মেলনে তিনি দেখিয়েছেন প্রতি বছর কীভাবে পৃথিবীর জনসংখ্যা বাড়ছে, আর এই মানুষগুলো এখন পৃথিবীর সম্পদ। অতিরিক্ত এই জনসংখ্যাকে তারুণ্য শক্তিতে রূপ দেওয়ার কথা বলেছেন ডক্টর ইউনুস। প্রতিনিয়ত ব্যাপক হারে যে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তা পৃথিবীর জন্য বড় হুমকি স্বরূপ। বিষয়টি তুলে ধরে ডক্টর ইউনুস বলেছিলেন, যদি আমরা এই মানুষগুলোকে, এই তরুণ জনগোষ্ঠীকে সঠিকভাবে পরিচর্যা করতে পারি, তাহলে এদের হাত ধরে একসময় পৃথিবীতে পরিবর্তন আসবে, কারণ আজকে তরুণরাই আগামীর ভবিষ্যৎ। ডক্টর ইউনুসের এই তত্ত্ব বিশ্ববাসীকে দেখিয়েছে টেকসই পৃথিবী গড়তে তারুণ্য শক্তির কোনো বিকল্প নেই। পৃথিবী জুড়ে অর্থনৈতিক বৈষম্য দূর করতে তরুণদের সৃজনশীল ক্ষমতা প্রয়োগের সুযোগ করে দিতে হবে, কারণ প্রতিটি তরুণ উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে। পৃথিবীতে কারো কারো সম্পদের পাহাড়, অথচ কেউ কেউ সম্পদ থেকে নিগৃহীত। সমাজের এই বৈষম্য দূর করতে সৃজনশীল ক্ষমতা প্রয়োগের বিকল্প নেই। তরুণরা যখন চাকরির জন্য বসে না থেকে উদ্যোক্তা হওয়ার জন্য নিজেদের দক্ষতা এবং জ্ঞানকে সমৃদ্ধ করবে, তখনই দূর হবে দারিদ্র্য ও বেকারত্ব। এছাড়া তরুণরা যখন জাগ্রত হবে, তখন পরিবর্তন আসবে পৃথিবীর সমাজ ব্যবস্থাতেও। ডক্টর ইউনুসের এ তত্ত্ব শুধু সময় উপযোগী ছিল না, ছিল যুগান্তকারী একটি ঘটনা। সেজন্য তার এ তত্ত্ব অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে বৈশ্বিক নেতৃত্ব দেওয়া দেশগুলো। তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকার 3-0 তত্ত্বকে স্বাগত জানিয়ে তরুণ উদ্যোক্তাদের বিলিয়ন ডলার বিনিয়োগের আশ্বাস দেন। শুধু অর্থনৈতিক ক্ষেত্রই নয়, এই তত্ত্বটি প্রভাব ফেলে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে। উন্নত রাষ্ট্রগুলো একদিকে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিলিয়ন ডলার ব্যয় করছে, অন্যদিকে উন্নয়নশীল রাষ্ট্রগুলো বিনিয়োগ করছে তরুণ উদ্যোক্তাদের পিছনে। রাষ্ট্রের পাশাপাশি প্রতিষ্ঠানেও এই তত্ত্বের প্রভাব পড়েছে। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাগুলো 3-0 তত্ত্বকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। ডক্টর ইউনুস পৃথিবীর সামনে একটি নতুন লক্ষ্য স্থির করে দিয়েছেন, এমন একটি সমাজ ব্যবস্থার লক্ষ্য যেখানে থাকবে শূন্য দারিদ্র্য। পৃথিবীকে করতে হবে দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত। লক্ষ্য এমন এক পৃথিবী যেখানে থাকবে না কোনো বেকারত্ব। তরুণদের পিছনে করতে হবে সর্বোচ্চ বিনিয়োগ। সর্বোপরি লক্ষ্য এমন একটি পৃথিবীর যেখানে থাকবে না কোনো কার্বন নিঃসরণ। ফলে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে যে ভয়াবহ হুমকি তৈরি হয়েছে, তা থেকে রক্ষা পাবে পৃথিবী। এই তত্ত্বটি বিশ্ববাসীর চোখ খুলে দিয়েছে, যার বাস্তবায়ন হলেই কেবল সমৃদ্ধ বিশ্ব ব্যবস্থা তৈরি হবে। তাই ডক্টর ইউনুসের অর্জনের খাতায় আরেকটা নোবেল পুরস্কার চলে আসলে অবাক হওয়ার কিছুই থাকবে না।